নারীর বহিঃপ্রকাশ টিপ এখন প্রতিবাদের ভাষা। বর্তমানে পুরো দেশ জুড়ে নারী পুরুষ উভয়ই সোশ্যাল মিডিয়ায় টিপ পরে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। কয়েকদিন আগে টিপ পরা নিয়ে একজন শিক্ষিকাকে এক পুলিশ কর্মকর্তা উত্তক্ত করেছেন। সে বিষয়টি নিয়ে এখন তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। আমরা জেনে নেব বাঙালির সংস্কৃতির সাথে টিপের সম্পর্কটা কি আসলে। টিপ পছন্দ করেন না এমন বাঙালি নারীর সংখ্যা খুবই নগণ্য। বাঙালি নারীদের সাজে টিপের অবস্থান বেশ শক্ত। টিপের ব্যবহারে কোনো উৎসব কিংবা পার্বণের প্রয়োজন পড়ে না। শাড়ি চুড়ি আর টিপেই যেন পরিপূর্ণ বাঙালি নারীর সাজ। একাল কিংবা সেকালে ঠিক একই রকম আবেদন চলমান আছে টিপের। টিপ উপমহাদেশের ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মৌরিতানিয়া এবং থাইল্যান্ডেও প্রচলিত। সেসব দেশে টিপকে সম্বোধন করা হয় বিন্দি নামে, যার আক্ষরিক অর্থ ফোঁটা। ভারতের প্রাচীন বৈদিক সংস্কৃতিতেও টিপের কথা উল্লেখ আছে, যা থেকে ধারণা করা হচ্ছে টিপের প্রচলন প্রায় 5000 বছর ধরে। কখনো সংস্কৃতির নিদর্শন হিসেবে, কখনো নান্দনিক সাজে, কখনো বা ধর্মীয় কারণে সুপ্রাচীনকাল থেকেই কপালে নানা আকৃতির ফোঁটা দিয়ে এসেছে মানুষ। একটি মেয়ের সাজে পরিপূর্ণতা, বাঙালি নারীর মাধুর্য ফুটে ওঠে দুই ভ্রুর মধ্যকার টিপে। কারো কাছে টিপ নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, কারো কাছে এটি আবার স্বাধীনতার প্রতীক। শাড়ি চুড়ি গয়নার সাথে ছোট্ট একটি টিপে চেহারা ফিরে পায় চিরচেনা মায়া। টিপ, তিলক, কুমকুম, বিন্দি, দুই ভ্রুর মাছ বরাবর কপালের এই সংক্ষিপ্ত এবং অপরিহার্য প্রসাধনটুকুর নাম দেশের বিভিন্ন প্রান্তে আলাদা, হয়তো আবেদনও। টিপকে যে নামেই ডাকা হোক, টিপ বা বিন্দি বস্তুটি বিশেষ আদর পেয়েছে শিল্প সাহিত্যেও। কিংবদন্তির সঙ্গীত শিল্পী উষা উত্থুপ সবসময় শাড়ির সঙ্গে মিলিয়ে কপালে একই ধরনের টিপ পরেন। তার ওপরে লেখা থাকে ক, যেন তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। সেই 60 দশক থেকে নাট্যজন ফেরদৌসি মজুমদার বড় গোল টিপ পরেন। প্রয়াত ফেরদৌসি প্রিয়ভাষিনী সবসময় বড় গোল কিংবা হাতে আঁকা টিপ পরতেন। সেই তালিকায় আছেন নিশাত মজুমদারও। আর হাতে আঁকা টিপ যেন নিজেই এক ধরনের অলংকার। বৈচিত্র্যময় সাজের সাথে টিপের নকশায় এসেছে বৈচিত্র্য। সাজ পোশাকে আধুনিকতার ছোঁয়া লাগলেও টিপের চাহিদা, আকর্ষণ কোনোটাই কমেনি। সাজ পোশাক অনুযায়ী মেয়েদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে ছোট্ট এক টিপখানি।